আজকে আমি দেখাবো সকলের অত্যন্ত পরিচিত মোচা চিংড়ির রেসিপি। রেসিপিটা অত্যন্ত টেস্টি খেতে হয় এবং খুব সহজে তৈরি হয়ে যায়। আর রেসিপিটা আজকে আমি বানাইনি, মা বানিয়েছে, আরও সহজভাবে দেখিয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, যারা খেয়েছে তারা জানে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। তেলের মধ্যে দিতে হবে তেজপাতা 4-5টা, একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে মা দিয়েছে। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। তরকারিটার যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য মা এখানে তেলে দিয়ে দিল 1/2 চামচের মতো চিনি, স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর সাথেই মা দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু। আলুগুলো আপনারা চাইলে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন, তারপরে অ্যাড করতে পারেন, তবে মা পেঁয়াজের সাথেই ভেজে নেবে। আসলে মারা একটু চটজলদি রান্না করে থাকে আর খুব শর্টকাটে রান্না করে, অতিরিক্ত লম্বা প্রসেস ফলো করে না। তো আলুটা দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুবই সামান্য, 1/4 চা চামচের মতো। এখন এখানে যাবে 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচের মতো আদা বাটা। তার সাথে যাবে 1 চামচের মতো রসুন বাটা, আর এখন সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই সময় আমি এখানে দিচ্ছি 150 গ্রাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এটা দিয়ে আমি একটু কষাবো। চিংড়ি মাছ চাইলে প্রথমে একটু ভেজে তুলে রাখতে পারেন, তবে এরকমভাবে দিলে টেস্টটা বেশি ভালো হয় আর চিংড়ি মাছগুলো নরম থাকে। আপনারা এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। চিংড়ি মাছের সাথে আমি আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। এবার দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের সিদ্ধ করা মোচা, যেটাকে কেটে আগে থেকে সিদ্ধ করা ছিল, মা প্রেশার কুকারে 1টা সিটি দিয়ে সিদ্ধ করেছে। এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে।
এবার মোচার সাথে আমাদের সমস্ত মশলা আলু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। যত আপনি ভালো করে কষাবেন ততই কিন্তু মোচা খেতে ভালো লাগবে। মোচাটা অনেকটা হয়ে এসছে, তবে আমি আরেকটুখানি কষাবো। আর মোচার কালারটা কিন্তু এরকমই হয়, আপনারা যারা জানেন যারা বাঙালি তো এরকমই হয়, কালো কালো টাইপের। মোচাটা আমাদের হয়ে গেছে, এবার আমি শেষে একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে নামাবো। মোচায় অনেকের ঘি গরম মশলা পছন্দ হয়, আবার অনেকের হয় না। যেমন আমার মার ঘি দেওয়া পছন্দ হয় না মোচায়, তবে যেহেতু আমি পছন্দ করি সেদিন একটু দিয়েছিলাম। আর এটা পুরো আপনাদের উপর ডিপেন্ড করছে, গরম মশলাটা দেবেন তবে ঘি দেবেন কি দেবেন না সেটা আপনাদের উপর নির্ভর করছে। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম ফলো না করে থাকেন তাহলে প্লিজ ফলো করে নিন, এবং আমার হিন্দি চ্যানেলটাকেও ফলো করতে ভুলবেন না, মৌলি সিনহা হিন্দি। ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি, টাটা।